गुड मर्निंग उदयन अपन के चैनल लेट्स एक्सप्लोरे स्वागत। आज अनेक दिन पर एलाम वीडियोते कारण निजे किछु काजेर जोन्नो आमी आसते पारिनी, से काजगुलो आमार एखोनो कंटिन्यू होच्छे। तो जाइओ तार जोन्नो क्षमा चेये निच्छि, टेलिबेसिसे आमी सेटा आपडेट करते पारिनी बोले। आजके आमादेर একটা ডেস্টিনেশনে যাওয়ার কথা, সেটা হচ্ছে তারাপীঠ। তো আজকে আমরা তারাপীঠে যাব আমার ফ্যামিলির সঙ্গে। তো দেখাবো তারাপীঠে টোটাল যাত্রাটা, ব্যান্ডেল থেকে শুরু করে আমপুরার তারাপীঠ সবটাই। আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন, আশা করি ভালো লাগবে। আজকে অনেক বছর পরে আমরা রিকশা চড়ছি, গন্তব্য হচ্ছে তারাপীঠ। এখন আমাদের ট্রেন ধরতে হবে, তাই জন্য আমরা স্টেশনের উদ্দেশ্যে রিকশা করে আছি। দেখুন রিকশা, বুড়োদা রিকশা চালাচ্ছে। বুড়োদা হাই বলে দাও। হ্যাঁ, বুড়োদা হাই বলে দিয়েছে। অন্বেষা আমার সাথে আছে, আর নৈহাটি থেকে আমার দুজন সিস্টার ইন ল ট্রেনে উঠবে। আমরা আজকে মা তারাতে যাব, ট্রেন ব্যান্ডেলে 8:40। তো ট্রেনে উঠে দেখা হচ্ছে। এখানে অন্বেষা বসে আছে, তুতুল আছে, দিদিভাই আছে। আমাদের গন্তব্য এখন রামপুরহাট, সেখান থেকে তারাপীঠ মায়ের দর্শনে। সবাই সিট পেয়ে গেছে, দেখুন কি হাসি হাসি মুখ সবার, খাওয়া খেতে খেতে চলেছে। দিদিভাই বলছে ফ্যামিলি ট্রিপ হচ্ছে, দারুণ মজা হচ্ছে। সরি ট্রেনের জার্নি একটু আওয়াজের জন্য, ভয়েসটা আমাদের ঠিকঠাকভাবে আসছে না। বাথরুমটা বেশ নিট অ্যান্ড ক্লিনই আছে, সুন্দর আছে বাথরুমটা। জলও পড়ছে কল দিয়ে। এখন ব্রেকফাস্ট চলছে, সবাই ব্রেকফাস্ট করছে। ব্রেকফাস্টটা ভালো, আমরা এখন বোলপুরে এসে পৌঁছেছি। এই ট্রেন এখন বোলপুরে দাঁড়িয়ে আছে, শান্তিনিকেতনে বোলপুর। আর আমার যেটা কাজ, এই যে সেই ঝালমুড়ি খাওয়া, আমি ঝালমুড়ি খাচ্ছি। এখন টাইম হচ্ছে 12:10, আমরা রামপুরা স্টেশন নেমে পড়েছি। আমরা এখান থেকে যাব তারাপীঠে মায়ের দর্শনের জন্য। এই যে মা তারা এক্সপ্রেস, আমরা এই ট্রেনে আজকে এসেছি। আমাদের কোচ ছিল D8, এখন আমরা বাইরের দিকে যাওয়ার পথ ধরেছি। এখন আমরা বাইরে বেরোবো, সেখান থেকে অটো করব। অটো করে আমরা যাব তারাপীঠে। আমরা এখন রামপুরহাটে অটো স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি। এখান থেকে শাটেলে আপনি অটো পাবেন, আর আপনি এখান থেকে রিজার্ভ করে অটোতে যেতে পারেন। শাটেলে হচ্ছে যদি যান তারাপীঠে, সেটা হচ্ছে পার হেড 30 টাকা করে। আর যদি আপনি নিজে গাড়ি ভাড়া করেন, সেটা আপনার ফ্লাকচুয়েট করে, সেটা আপনি এখানে ভাড়া করে আপনাকে যেতে হবে। এখান থেকে শাটেলও ছাড়ে, এখান থেকে আপনার আপনি কারোর সঙ্গে কন্ট্যাক্ট করে আপনি তারাপীঠের উদ্দেশ্যে অটো করে যেতে পারেন।
এখন সুইমিং পুলে এসেছি, আমরা এখন এখানে স্নান করছি, সবাই মিলে স্নান করছি, আমিও চলে এসেছি। এই দেখুন ওরা অলরেডি স্টার্ট করে দিয়েছে, আমি এবার নামবো। তো সো একটু এনজয় করি। আমরা এখন লাঞ্চ করতে যাচ্ছি, হোটেলে এসে সুইমিং পুলে স্নান টান করলাম, বেশ আনন্দ করলাম করে। এখন তো বাজে অলরেডি 3:30, জবরদস্ত খিদে পেয়েছে। দেখুন সবাই পিছনে আমার সঙ্গে আসছে, সবার মুখগুলো দেখুন এবং শুকিয়ে গেছে। তো আজকে আমরা লারিকাতে লাঞ্চ করছি না, কারণ সত্যি কথা বলতে প্রচণ্ড এক্সপেন্সিভ খাবার দাবার। তো আমরা আজকে এখানকার একটা ভালো হোটেল, খুব ভালো বাঙালি হোটেল, খুব রিজনেবল প্রাইসে এরা খাবার সার্ভ করে, আনন্দময়ীতে আমরা আজকে যাচ্ছি। আনন্দময়ী এই এসে গেছি, আনন্দময়ীর সামনে আমরা আজকে ওখানে লাঞ্চ করব। তো চলুন ওখানে ঢুকে তারপরে কথা হচ্ছে। খাবার অলরেডি চলে এসছে, এখন আমরা লাঞ্চ টাইমে ভাত ডাল চিকেন নিয়েছি, আলু ভাজা আর ডাল তো বলেছি অলরেডি, পেঁয়াজ আছে, লঙ্কা আছে, লেবু আছে। এখন এই লঙ্কা পেঁয়াজ লেবু ডাল, এই যে ভালো করে লেবুটা ডালের মধ্যে নিয়ে মেশালাম, মিশিয়ে এবার আলু ভাজা দিয়ে খাবো। অসম্ভব ভালো খেতে, এক কথায় অসম্ভব ভালো। লাঞ্চ কমপ্লিট, এখন আমরা টোটো করব। টোটো করে আমরা এখন যাব বীর চন্দ্রপুর, সেখান থেকে আমরা ফিরে আসব বামাখাপার, যেটা পীঠস্থান, যেটা আমার বাসস্থান, সেখানে সেখানে দেখব। তারপরে আমরা আসব শ্মশানে, সেখানে কিছুটা সময় কাটাবো, কাটিয়ে তারপরে হোটেলে ফেরা। তো চলুন গিয়ে ওখানে সব কিছু এক্সপ্লোর করা যাক। আমরা এখন আছি তারাপীঠের ইসকন মন্দিরে, এটি একটি দ্রষ্টব্য স্থান, আপনারা যারা আসবেন তারা এখানে ঘুরে দেখতে পারেন। আমরা এখন নিতাই প্রভুর জন্মস্থানে এসেছি। প্রথমে বলে রাখি ভিতরে কিন্তু ক্যামেরা বা ভিডিও অ্যালাউ নেই, তাই যতটা পারছি বাইরে থেকে দেখাচ্ছি আপনাদের। অসাধারণ একটা জায়গা, গ্রাম্য পরিবেশ সত্যি অনবদ্য। এখন যে মন্দিরটি দেখছি এটি হচ্ছে হাটুয়ারা, এটি হচ্ছে মন্দিরটির চূড়া, 22 ফুট গর্ত করেও এই মন্দিরটির শেষ কিনারা খুঁজে পাওয়া যায়নি। তাহলে ভাবুন যে কতটা ডিপে এই মন্দিরটির বেস। আমরা এখন দর্শন করতে চলেছি পুরীর আদলে তৈরি জগন্নাথ দেবের মন্দির, তারাপীঠের জগন্নাথ টেম্পল। চলুন ভিতরে প্রবেশ করি। আমরা এখন আছি বাঁকাড়ায় মন্দিরে, জগন্নাথের মন্দির দর্শন করার পরে এই সেই বাঁকাড়ায় মন্দির যা দর্শন করতে হয়, ভিতরে ফটো তোলা নিষিদ্ধ। আমরা এখন বামাখাপার আদি যে বাসস্থান সেখানে এখন আছি। এখন ডিনার শেষ করলাম, কচি পাঠার মাংস সঙ্গে রুটি, পেঁয়াজ, লঙ্কা। আপনারা যারা তারাপীঠে আসবেন এখানে খাসির মাংস বা কচি পাঠার মাংস কিনতে পাওয়া যায়, যা রেট সে দিনের অনুযায়ী আপনারা কিনে নেবেন। বানাবার জন্য এখানে প্রচুর দোকান আছে, বানিয়ে নেবেন, হোটেলে বসে খাবেন, অসম্ভব ভালো। আমি তো খাচ্ছি, অসম্ভব ভালো, এক প্রকার চুমু।
কোনো কথা হবে না। তো আজকের মতন ভিডিওটা এখানেই এন্ড করলাম, গুড নাইট। কালকে সকালবেলায় আমি মন্দিরে যাব, মায়ের পুজো দেবো, তো তখন দেখা হবে। টাটা, গুড মর্নিং। আজকে আরেকটা নতুন দিনের শুরু। আজকে আমাদের প্ল্যান হচ্ছে মায়ের কাছে পুজো দেওয়া। মায়ের মন্দিরে এখন যাচ্ছি, হোটেল থেকে বেরিয়ে এখন আমরা মায়ের কাছে পুজো দেব। আমাদের যিনি পান্ডা কাঞ্চনদা, কাঞ্চনদা আমাদেরকে টাইম দিয়েছে 11টার মধ্যে মন্দিরে পৌঁছাবার জন্য। এখন ঘড়িতে টাইম হচ্ছে 10:30, তো আমরা এখন মন্দিরের উদ্দেশ্যে যাচ্ছি। তো চলুন যাওয়া যাক। আমরা এখন মায়ের মন্দিরে প্রবেশ করেছি। প্রচণ্ড ভিড়, আজকে বৃহস্পতিবার, মায়ের জন্মবার। আজকে আমরা এখানে পুজো দেবো। 11টার সময় আমাদের পান্ডা যিনি আছেন কাঞ্চনদা, কাঞ্চনদা আসতে বলেছেন, তো আমরা এখানে এসে গেছি। এখন কাঞ্চনদাকে ফোন করেছি, কাঞ্চনদা আসছেন। তারপরে ডালা সাজিয়ে নাম গোত্র দিয়ে যেভাবে প্রসিডিওর পুজো দেবো সেটা দেবো। আজকে আমরা মায়ের কাছে ভোগ দেবো, তো ভোগেরও কিছু অ্যারেঞ্জমেন্ট আছে। তো চলুন দেখা যাক। জানি না ভিতরে ক্যামেরা অ্যালাউ করবে কি না, যদি পসিবল হয় তো ভিতরের দৃশ্য আপনাদের কাছে তুলে ধরবো, নাহলে মন্দির থেকে বেরিয়ে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। পোলাও আছে, এখানে 6 রকমের ভাজা আছে, পায়েস আছে, মাছ আছে, 2 রকমের সবজি, মিষ্টি আছে, চাটনি আছে। তো আজকে আমরা এই ভোগের প্রসাদ খাবো। আর এই যে ঠাকুরমশাই আছেন, আমাদের সবার প্রিয় ঠাকুরমশাই, তো এখন আমরা খাবো, খেয়ে দিয়ে তারপর আমরা হোটেলে যাবো। আমরা এখন হোটেলে চলে এসেছি ভোগ খেয়ে। কিছুক্ষণ রেস্ট করে আমরা স্টেশনের উদ্দেশ্যে রওনা দেবো। অটো বলা হয়ে গেছে, কালকে যার অটোতে এসেছিলাম সেই ছেলেটি আমাদের কালকে এখান থেকে রিসিভ করবে, রিসিভ করে ওখানে ড্রপ করবে স্টেশনে। খুব ভালো কাটালাম, ভীষণ সুন্দর কাটালাম। মায়ের পুজো বলুন, মায়ের ভোগ বলুন, মানে এর তো কোনো তুলনা হয় না। একটা কথা আপনাদের বলে দিই, যেটা ইনফরমেশান দেওয়া হয়নি, সেটা হচ্ছে যে এই যে মায়ের ভোগ, মায়ের ভোগের মূল্য কিন্তু ভ্যারি করে। 1000 টাকা আছে, 2000 টাকা আছে, এরকম ভ্যারি করে বিভিন্ন রকম। যখন আপনার যাই পান্ডা আসছে, যার থ্রুতে আপনারা পুজো করবেন এখানে এসে, তার সঙ্গে কনসাল্ট করে নেবেন, তারা ইলাবোরেটলি আপনাদেরকে সব কিছু বলে দেবে। আর আরেকটা ইনফরমেশান, যেটা ট্রেনের ইনফরমেশান, যে আমরা যে ট্রেনে এসেছিলাম, ট্রেনের যে আপনার ফেয়ারটা, সেটা ব্যান্ডেল থেকে, যেহেতু আমরা উঠেছি ব্যান্ডেল বা নৈহাটি থেকে, কারণ আমার সিস্টার ইন ল এনারা নৈহাটি থেকে উঠেছে, তো এসি চেয়ার কারের মূল্য হচ্ছে 360 পার পার্সন। আর যদি আপনারা নর্মাল চেয়ার কারে আপনারা আসেন, তাহলে সেটা হচ্ছে 90 টাকা। তো এই ছিল আমাদের টোটাল এই ট্রিপটা, তারাপীঠের ট্রিপটা খুব ভালো কাটলাম। জানি না সবটাই আপনাদেরকে দিতে পারলাম কি ইনফরমেশানগুলো, যদি কিছু খামতি দেখে থাকে ক্ষমা করবেন। ভালো থাকবেন আপনারা সকলে, সুস্থ থাকবেন। আর সবাইকে একবার করে দেখিয়ে দিই, এই যে সবাই মোটামুটি এখানে সবাই আছে, এই যে বিদিশা, এই হচ্ছে না, এটা অন্বেষা, মোনালিসার দিকে যায়নি, এই যে মোনালিসা, মোনালিসা, আমরা সবাই, আমরা সবাই খুব 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 এনজয় করেছি। একটু জোরে চাচিয়ে বলা হোক এনজয়টা। দেখা হবে খুব শীঘ্রই, টাটা।